নয়রাজ্যের পেটস্থান আর রাজনৈতিক আখড়া হয়ে উঠেছে আসাম বিশ্ববিদ্যালয়। মার্কশিট কাণ্ডের উপযুক্ত তদন্ত করে দোষীদের বরখাস্ত করার দাবিতে সরব হলো বিডিওয়াইএফ। টিডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ পরীক্ষার্থীদের প্রভিশনাল মার্কশিট অনেক ছাত্র আবার তা ডাউনলোডও করেছেন। ভূভারতে নজিরবিহীন এমন তুগলকি কাণ্ডের জন্য আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্ড গড়ায় তুলল বরাক ডেমোক্রেটিক ইয়থ ফ্রন্ট। এক প্রেসবার্তায় বিডিএফ যুব শাখার মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলে, বরাকের সব জাতি জনগোষ্ঠীর দীর্ঘ আন্দোলনের ফসল এই আসাম বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ প্রশাসন ও রাজনৈতিক তুষামোদের জন্য ক্রমাগত তলিয়ে যাচ্ছেন। তার প্রশ্ন, এই অবস্থা দেখার জন্য কি দীর্ঘ 10 বছর ধরে আন্দোলন করেছিলেন বরাকবাসী? পরীক্ষার ফলাফল প্রকাশ হবার আগেই যদি এইভাবে মার্কশিট চলে আসে তবে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের কাজ কি? কল্পর্ণ বলেন, সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের চূড়ান্ত অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অন্যতম নিদর্শন এই ঘটনা। পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এই ব্যাপারে কোনো সদুত্তর নেই। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে, এখনও পর্যন্ত উপাচার্য নিশ্চুপ, জারি হয়নি কোনো বিজ্ঞপ্তিও। যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক বলেন, এইভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। তার বক্তব্য, যুব ফ্রন্ট এসব কোনো অবস্থায় মেনে নেবেন না। কল্পার্ণব এদিন আরও বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধিকাংশ সময় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না, একটি বিশেষ দলের রাজনৈতিক সভা সমিতি করতে হিল্লি দিল্লি ঘুরে বেড়ান তিনি এবং আরও কিছু প্রশাসকের সৌজন্যে এই বিশ্ববিদ্যালয় একটি বিশেষ রাজনৈতিক দলের আখড়া হয়ে দাঁড়িয়েছে। এমনকি শেষ সমাবর্তন অনুষ্ঠানে যেখানে শিক্ষাগুরুদের শ্রদ্ধা জানানোর কথা, সেদিনও মঞ্চে ওই দলের নেতা মন্ত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই সমস্ত কিছুর মূলে বর্তমান উপাচার্যের ভূমিকা রয়েছে, শাসক দলের তোষামোদ করাই যার অন্যতম কাজ। কল্পর্ণ বলেন, উল্লেখিত ঘটনা প্রমাণ করেছে যে প্রশাসক হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ, অন্যথা অবিলম্বে তার তরফে এই ব্যাপারে হস্তক্ষেপ করার কথা ছিল। বরাক উপত্যকার মানুষের বহু সংগ্রাম ও স্বপ্নের ফসল এই আসাম বিশ্ববিদ্যালয়, কিন্তু বিগত কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি যে এই বিশ্ববিদ্যালয় ক্রমশ র্যাঙ্কিংয়ে তলানির দিকে ঠেকছে এবং শাসক দলের রাজনীতির আখড়ায় এই বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। কিন্তু গতকাল আমরা সংবাদপত্রে যে দেখলাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তাতে আমরা সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ে টিডিসি আর্টসের ফলাফলের দিনক্ষণ ঘোষণা করার আগেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা তাদের প্রভিশনাল মার্কশিট ডাউনলোড করেছে। অর্থাৎ এই একটা তুকলকি কাণ্ড ঘটে গেছে এবং আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চুপ, তারা কোনো মন্তব্য করছে না, কোনো নোটিফিকেশন জারি হয়নি। আমাদের উপাচার্য কোনো ধরনের মন্তব্য করেননি। কি অবস্থা চলছে আসাম বিশ্ববিদ্যালয়ে? ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ ভূভারতে কেউ কি কখনো শুনেছে এরকম ঘটনা যে রেজাল্ট দিনক্ষণ ঘোষণা করার আগেই রেজাল্ট ডাউনলোড হয়ে যাচ্ছে ওয়েবসাইট থেকে? পরীক্ষা বিভাগ এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এই বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে প্রশাসনিক একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং তার দায় উপাচার্যকে নিতে হবে, কারণ বিগত দিনেও লক্ষ্য করা গেছে যে তিনি বিশ্ববিদ্যালয়ে থাকেনই না, তিনি বাইরে বেশিরভাগ সময়ই ঘোরাঘুরি করতে ব্যস্ত থাকেন এবং এই ঘটনা ঘটার পরও তিনি কোনো ধরনের মন্তব্য করছেন না। বরাক উপত্যকার মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং এখানে এই ঘটনার যদি উপযুক্ত তদন্ত করা না হয় যে এই ঘটনা কীভাবে ঘটতে পারে এবং পরীক্ষা বিভাগের কন্ট্রোলার থেকে আরম্ভ করে যদি তাদেরকে বরখাস্ত করা না হয় তাহলে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ছাত্রছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকবে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক আখড়ায় পরিণত হয়েছে। বিগত সমাবর্তনেও আমরা দেখেছি যে যেখানে শিক্ষাবিদদের অলঙ্কৃত করার কথা ছিল সেখানে দেখা গেছে যে শাসক দলের নেতা মন্ত্রীরা সমাবর্তন অনুষ্ঠানে এবং
আমাদের উপাচার্যের একটি দক্ষতা, সেই দক্ষতা হলো কিভাবে শাসক দলের কে চাটুকারিতা করা যায়, তুষামুদি করা যায়, সেটাই তার একমাত্র উদ্দেশ্য। কিন্তু প্রশাসক হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, উপাচার্য হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এইচএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করলো বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজকের দিনে আলাদা করে প্যারাগনের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিগত দিনে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি তার নজর কাড়া সাফল্য দিয়ে শিক্ষানুরাগী সহ ছাত্র অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সঙ্গে রয়েছে নিট ও জেইই এর কোচিং। তবে এই মুহূর্তে এইচএস প্রথম বর্ষে জোর কদমে চলছে অ্যাডমিশন। রাজ্য ও বহিররাজ্যের সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্সের এক ঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার গাইডেন্স দিয়ে উচ্চতর মাধ্যমিকের সেশন শুরু করতে চলছে প্যারাগন। তাই এবছরের মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্যারাগন সিনিয়র সেকেন্ডারিতে তাদের স্বাগত জানানো হচ্ছে। আবাসিক স্কুলটির আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করে সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের ছেলে বা মেয়ের অ্যাডমিশন সুনিশ্চিত করতে পারেন। যোগাযোগের নম্বর 9577942967 অথবা 6000397282 অথবা 7002661914।